এক্সেল টিউটোরিয়ালে আজকে আমরা 10 নম্বর ভিডিও আর এখন এই ভিডিওতে আমরা শিখবো অটো সাম এই অটো সাম ফিচারস গুলো অটো সাম অটোমেটিক ফিচারস গুলো আমরা টুকটাক দিয়ে আলোচনা করব ভিডিওটা বেশ একটা বড় হবে না ছোট মনেই হবে এবং ভিডিওটা আমি চাই যাতে ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট অবধি দেখো তাহলে ব্যাপারটা আশাকরি ভালো করে বুঝতে পারবে তোমরা দেখছো শোভা কম্পিউটার চলো শুরু করা যাক তো সেখান থেকে আমি চাই যে কিছু একটা আইটেম কারোর কাছে পিআরআইসি প্রাইস আমরা একটা নতুন সিট নিয়ে নিতে সেটা সবচেয়ে সুবিধা হবে এবং সিটটার নাম দিলাম শীট অ্যাড হচ্ছে না হ্যাঁ রাইট ক্লিক সিটটার নাম দিলাম অটো এ ইউটিও অটো তো আমরা এখানে একটা কোনো ভ্যালু নিলাম এ এল ইউ ই ভ্যালু কথা কথা ভ্যালু ফিফটিন টোয়েন্টি ফাইভ থার্টি থ্রি যে কোনো এনি ভ্যালু যা আমাদের এগুলো না যায় আমাদের জন্য মার্কসও থাকতে পারে কোনো কিছু থাকতে পারে তো আমরা সেটাকে রাখলাম রেখে আমি যে এগুলো টোটালকে যোগ করতে আমরা আমাদের মধ্যে দু দ্বিতীয় বা তৃতীয় ভিডিওতে আমরা ঠিক আছে শিখেছিলাম সাম ফাংশনের মাধ্যমে যোগ করা তো সাম ফাংশন হাত থেকে লিখতে হবে তো এক্সেলে একটা সুন্দর ফিচার্স অ্যাড করা আছে এখানে আছে বর্তমান আছে সেটা হচ্ছে গিয়ে অটো মানে অটো সাম করতে পারি এভারেজ করতে পারি তো সেখান থেকে আমরা যেটা করবো তার তলায় কারসার রাখবো এবং কারসার করব কি যেখানে মানে অ্যাক্টিভ সেলটা থাকবে তার উপরের ভ্যালুটা টোটালটা সিলেক্ট করে নেবে এবার আমি এখানে যদি অটো সাম করতে চাই সিলেক্ট করে নিল এবং জাস্ট এন্টার দেবো অটোমেটিক সাম হয়ে যাবে আমি যদি অ্যাভারেজ করতে যাই তাহলে আমি কারসার রাখলাম সিলেক্ট করলাম সরি এটা আমি অ্যাভারেজ করতে চেয়েছিলাম সিলেক্ট করলাম এই এই তীর চিহ্ন ক্লিক করব অ্যাভারেজ ক্লিক করবো দিয়ে এন্টার দেবো অ্যাভারেজ দিয়ে দেবে আমি যদি কাউন্ট নাম্বারে ক্লিক করতে চাই ক্লিক করবো দিয়ে দেবে এইভাবে আমরা অটোমেটিক বাইডিফল যে ফাংশানগুলো সেট করা আছে সেগুলোকে আমরা ইউজ করতে পারি এরা ছিল একটা অটো সাম ফাংশনই বলা যায় তাই অটো সাম ফাংশানের স্টেপগুলো একটু আস্তে আস্তে খাতায় লিখে নেবে খুব ছোট্ট ভিডিওটা কিন্তু খুব ইউজফুল খুব হেল্প খুব হেল্পফুল আচ্ছা আর একটা কথা আমরা যখন ফাংশন অলে এত অলরেডি অনেক ফাংশনই করে ফেলেছি কিন্তু একটা কথা আমরা বলতে ভুলে গেছিলাম যে এক্সেলটার কিন্তু এক্সটেনশন ডট এক্স এল এস এক্স হ্যাঁ এস এক্স 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 কেন দুই যদি আমরা দু হাজার তিন বা তারও আগের ভার্সান দেখি তাহলে আমরা দেখবো এক্সেলের ভার্সান সেখানে এক্সেলের এক্সটেনশান হচ্ছে ডট এক্স এল এস কিন্তু দু হাজার সাত থেকে দু হাজার সাত তারপর ভার্সান দু হাজার দশ তারপর দু হাজার তেরো দু হাজার ষোলো ইভেন দু হাজার উনিশ সবকটাতেই ভার্সা মানে এক্সটেনশান হচ্ছে ডট এক্স এল এস এক্স কী করে আমরা দেখবো এর আমরা এক্সটেনশনটা তো ফাইল থেকে আমরা সেভ অ্যাসে যাই সেভে গেলে আমরা কথা কথা ডেস্কটপে সেভটা এটাকে সেভ করবো দেখবো যে এক্সেল বুক আছে তো আমরা কথা কথা ফাইলটাকে সেভ করে ফেলেছি আমরা সেভ করেছি একটা পাথে সেটা হচ্ছে গিয়ে এই পাথটায় রাইট ক্লিক করলাম প্রপার্টিসে গেলাম দেখলাম ডট এক্স এল এস এক্স এটা হচ্ছে একটা এক্সেলের এক্সটেনশন আশা করি বুঝতে পেরেছি এবং এই ভিডিওটা এতক্ষণই থাকবে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ অবধি প্র্যাকটিস করতে থাকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে যাতে তোমার দ্বিতীয় বন্ধু তারাও জিনিসটা দেখতে পারে এবং উপকৃত হয় টাটা